ভবনের কে আপনারা? না না, এটিএন বাংলার সমাধান কোথায় টিমের অবস্থান টের পেয়ে ভবনের প্রধান গেটে তালা, এই ব্যক্তির একরকম সটকে পড়ার দৃশ্য ভাবালো। কোন প্রতিষ্ঠানের ঠিক কেন বন্ধ, কে কারণে বন্ধ তা জানতে হবে। এই বাস্তবতায় মিরপুর 12 নম্বর মেট্রো রেলের পল্লবী স্টেশনের সাথেই এই ভবনের নামী রেস্টুরেন্টগুলোর কর্তৃপক্ষ এবং স্টাফরা পড়েছেন মহাবিপাকে। ল্যান্ডলর্ড থেকে বন্ধ করে রেখেছে, দুদিনের জন্য ক্লোজ করে রাখবেন, এটা এখনো আসলে আনসার্টেইন। মানে এটা আপনাদেরকে ভবন মালিক কতদিনের সময় দিয়েছে যে বন্ধ রাখা? 7 দিনের। এটা তো অবশ্যই আমাদের বিজনেসের একটা ক্ষতি হচ্ছে, কিন্তু আসলে আমাদের তো কিছু করার নেই এই মুহূর্তে। আসলে একটু যদি আমি জুম করে দেখানোর চেষ্টা করি, ভেতরটাতে যে সিঁড়ির মাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা খুবই ন্যারো সিঁড়ি, বাইরের কোনো এক্সিট নাই, ভিতরের সিঁড়িও ছোট, আর লিফটও শুধু একটা, লিফট তো অবশ্যই চলবে না, তখন সিঁড়িটা বেরোতে হবে। তো এতটুকু জায়গা দিয়ে আসলে বেরোনোর মতো আমার কাছে মনে হয় না যে অর্ডারের মতো অনেক ভিড় পড়ছে, প্রায় 10,000 মতো অর্ডার কমে গেছে, অনেক মানে প্রতিদিন অর্ডার কম পাচ্ছি আমরা। ব্যাপারটা হচ্ছে যে একটা আবাসিক ভবনকে কিভাবে বাণিজ্যিক করে, এটা হচ্ছে যে চরম ব্যত্যয়, আর সম্পূর্ণ ভবনটা রেস্টুরেন্ট আকারে রাখছে। শহরটা কোটি মানুষের, প্রতিদিনই এই শহরে মানুষের সংখ্যা বাড়ে, বসবাস করে নতুন করে, নতুন করে এসে কেউ ঠাঁই নেয়, কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ে, কেউ বা চাকরি করে, কিংবা ব্যবসা বাণিজ্য সহ দিনমজুরি নানা কাজে এই শহরে ছুটে আসে। দিনে দিনে এত মানুষের সংখ্যা বেড়েছে যে এই শহরটাতে এখন ফাঁকা জায়গা খুঁজে পাওয়াটাই কঠিন। অর্থাৎ একটু রিফ্রেশ হবেন, একটু আনন্দ কিংবা চিত্ত বিনোদনের জন্য কোথাও যাবেন, সেই সুযোগটাও কমে গেছে। এর মধ্যে দিয়ে অন্যতম ভরসার নাম হয়েছে বিভিন্ন জায়গার রেস্টুরেন্টগুলো। এই শহরটাতে আপনার দেখতে ভালো লাগবে নানা দিক থেকে, কিন্তু রেস্টুরেন্টগুলোতে আসলে আপনি কতটা নিরাপদ সেই প্রশ্নটাও এখন অনেক বেশি উঠেছে। কেননা সাম্প্রতিক সময়ে বেইলি রোডের যে ঘটনা ঘটেছে তাতে করে আতঙ্কিত এই শহরের মানুষ কিংবা ব্যবসায়ীরাও, এমনকি স্টাফরাও, যে আসলে কি হয় কি হবে, সব কিছু ঠিক আছে তো? এই সব কিছু ঠিক আছে কিনা, একটা ভবনে ফায়ার এক্সিট আছে কিনা, সিঁড়ি আছে কিনা পর্যাপ্ত, কিংবা সিলিন্ডারগুলো যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলো উপযোগী কিনা, এসব কেউ কি বোঝে, আর কতটুকুই বা বোঝে, সেসব আমরা জানতে চাই, ভেতরের খবরগুলো দেখতে চাই, কোথা থেকে আসে সব সিলিন্ডার সেসব খোঁজ খবরও নিতে চাই। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত সমাধান কোথায় অনুষ্ঠানে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এই শহরের নাম ঢাকা, সত্যি যেন উপরে উপরে সব ফিটফাট, ভেতরে ভেতরে সদরঘাটের মতো অবস্থা, অনেকটা অন্ধকারে ঢাকা। বাইরে দিয়ে ঝকঝকে গ্লাসে ঢাকা, ভবনের ভেতরের অনিয়ম আর অব্যবস্থাপনার শিকার প্রায় 1/2 শতাধিক মানুষ। বেইলি রোডের মর্মান্তিক অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত 46 জন প্রাণ হারিয়েছেন, অনেক পরিবার প্রিয়জন হারিয়ে বড় অসহায় হয়ে পড়েছে। বেইলি রোড, বনানী, চকবাজার কিংবা মগবাজারের মতো কত ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, যেন টাকার লোভে জীবন নিয়ে খেলায় মেতেছে একদল দুষ্ট চক্র। মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ড এখন নগরের এক ব্যস্ত এলাকা, একদিকে মিরপুর DOHS এর মতো আবাসিক এলাকা, অন্যদিকে পল্লবী, পুরবী, রূপনগর, এসবি সহ আরো বেশ কিছু জনবহুল এলাকা চারপাশে আছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজ। প্রতিদিন হাজারো মানুষ আর শিক্ষার্থীরা অবসরে ছুটে আসেন 12 নম্বরের এসব রেস্টুরেন্টে। এই ভবনটি 12 নম্বরের মেট্রো রেল পল্লবী স্টেশনের পূর্ব পাশেই। ভবনটি আবাসিক হিসেবে 9 তলা পর্যন্ত অনুমোদন দেয়া হলেও এটি ভেঙে 11 তলা পর্যন্ত ভবন করা হয়। এই ভবনের প্রতিটি ফ্লোরেই নামী রেস্টুরেন্ট আছে। এটা যে অবৈধভাবে বাণিজ্যিক হিসেবে ব্যবহার করা হচ্ছে তা বুঝতে বেশি সময় লাগে না স্থানীয়দের। কথা বলতে চাই ভবন কর্তৃপক্ষের সঙ্গে, যদিও ভবনের প্রধান গেটে তালা দেয়া, ভেতরে লোক আছে কিন্তু বাইরে থেকে ঝুলছে তালা। লিফটটা বেশ ছোটই মনে হচ্ছে, হয়তো সর্বসাকুল্যে 3 থেকে 4 জন, যদি একটু স্বাস্থ্য ভালো হয় তারপরও শরীরের মধ্যে শরীর লেগে যেতে পারে এই একটা অবস্থা। এখানে সিঁড়িটাও ছোট, লিফটটাও খুব বেশি ভালো বলে মনে হচ্ছে না। এই বেইলি রোডের ঘটনার পরে এখানে এই
যে মেইন গেট এই ভবনের, সেই গেটটাকে তালা মেরে দেওয়া হয়েছে। সিকিউরিটি এখানে যারা রয়েছেন তারা বলছেন যে ভেতরে যাওয়া যাবে না, মালিক কর্তৃপক্ষ এই ভবনটি বন্ধ রেখেছে। এখন বন্ধ কি তাদেরকে করে দিয়েছে কিনা, রাজু কিংবা অন্য কর্তৃপক্ষ এখানে অভিযান চালিয়ে এখানকার কোনো অনিয়ম দেখে কিংবা অসঙ্গতি দেখে সেটা বন্ধ করেছে কিনা, আপাতত এটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমি একটু দেখি, একটু যেতে না, আমার কাছে চাবি নাই তো। বাইরের কোনো এক্সিট নাই, ভিতরে সিঁড়িও ছোট, আর লিফ্টও শুধু একটা, লিফ্ট অবশ্যই চলবে না, তখন সিঁড়িটা বেরোতে হবে, তো এতটুকু জায়গা দিয়ে আসলে বেরোনোর মতো আমার কাছে মনে হয় না। যা, যদি ওই ঘটনাটা এই ভবনে ঘটতো তাহলে আরো বাজে অবস্থা তৈরি হতো, সেটা অবশ্যই। এবার রেস্টুরেন্টগুলোর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাই, দোকান বন্ধ রেখে কেমন যাচ্ছে তাদের দিন? ল্যান্ডলর্ড থেকে বন্ধ করে রেখেছে, তো দিনের জন্য ক্লোজ করে রাখবেন, এটা এখনো আসলে আনসার্টেইন। মানে এটা আপনাদেরকে ভবন মালিক কতদিনের সময় দিয়েছে যে বন্ধ রাখার জন্য? 7 দিনের। এটা তো অবশ্যই আমাদের বিজনেসের একটা ক্ষতি হচ্ছে, কিন্তু আসলে আমাদের তো কিছু করার নেই এই মুহূর্তে। আসলে অনেকগুলো প্রতিষ্ঠান, কেএফসি, বিএফসি, বার্গার কিং, ডোমিনোস পিৎজা, খানাস, মানে এই জায়গাটাতে আসলে আপনি রেস্টুরেন্টের, ভালো রেস্টুরেন্ট যেগুলো নাম হয়েছে যেগুলো, সেগুলোর নেই কি সেটা নিয়ে আপনার প্রশ্ন হতে পারে। মানে সবগুলো, মানে সবগুলো খাবারের ভালো ভালো নামি দামি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে মিরপুর 12 নম্বরের মেট্রো রেল স্টেশনের কাছে, সব এক ভবনে সব কিছু আছে। অনেকগুলো ফ্লোর আছে এখানে, যেখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, শত শত মানুষ এখানে প্রতিদিন প্রতিনিয়ত আসে, এখনও অনেক গেস্ট আসছেন কিন্তু এসে এসে ঘুরে যাচ্ছেন। আপাতত 7 দিনের জন্য এই রেস্টুরেন্টগুলো বন্ধ রাখার কথা বলা হয়েছে এবং এটা ভবন মালিক থেকে এই মেসেজটা দেয়া হয়েছে। যদিও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ঢাকা ডিভিশন 1 এর নির্বাহী প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবী, ভবন মালিক আবু সাইদ মোল্লা এবং অন্যজন দিন মোহাম্মদ মোল্লাকে ঝুঁকিপূর্ণ ভবনটি বন্ধের বিষয়ে চিঠি দিয়েছে। যতগুলি ভবনে খুব বিপজ্জনক মাত্রা হচ্ছে, রেস্টুরেন্ট অথবা বাণিজ্যিক কার্যক্রম চলছে, তাদের তালিকা আমরা প্রস্তুত করতেছি এবং প্রায় শেষের দিকে আমরা খুব দ্রুত এটাই করব। এটা আমাদের রুটিন প্রোগ্রাম, পূর্বেও করেছি, আমরা বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করেছি অনেক, আর বর্তমানে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা যার হাতে ছিল উনি জেলা প্রশাসক হয়ে চলে গেছেন। আমরা খুব শীঘ্রই আশা করছি যে জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদেরকে একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিবে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলে আমরা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ নিজেরাই অভিযান চালাতে পারব। এটি মিরপুর 12 নম্বরের আরেক পরিচিত ভবন, সুলতান ম্যানশন। অনেকগুলো রেস্টুরেন্ট আছে এই এক ভবনেই। শুরুতেই যেতে চাই ছাদে, যেখানে এই ফুডকোর্টটি চলছে অন্তত 4 বছর ধরে, প্রতিনিয়তই অনেকের আনাগোনা এসব খাবারের দোকানে। আপনার যে এখানে সিলিন্ডারটা আছে, এটার মেয়াদ আছে কি নাই এটা কি আমাকে একটু দেখাতে পারেন? সিলিন্ডারটার মেয়াদ চেক না করলেও আমরা সিলিন্ডারটার ইয়েটা চেক করি, কন্ডিশনটা কেমন আছে ওইটা চেক করে রাখা। কন্ডিশনটা কিভাবে বলছেন আপনারা? কন্ডিশনটা যেমন এগুলো কেমন আছে, আর ভিতরে কোনো কোথাও বডিতে কোথাও জং আছে কিনা ওইটা চেক করা। আচ্ছা, সিলিন্ডারের মধ্যে কি কোনো কিছু লেখা থাকে যে ধরেন এটা উৎপাদন কবে হয়েছে কিংবা এটার তৈরি কবে হয়েছে কিংবা শেষ কবে হতে পারে, এরকম কোনো কিছু আছে আপনার জানা আছে? না, এই ব্যাপারে আমার জানা নাই, কিন্তু আমি বডিটা চেক করে রাখা। সিলিন্ডারে যে আমরা দূরেই রাখি, আপনি সিলিন্ডার সামনে নাই, আর তাছাড়া আমাদের চুলা হচ্ছে অত বড় না, কারণ এখানে যেহেতু সব আলাদা আলাদা, এখানে চুলা হচ্ছে কম পাওয়ারের চুলা, আপনার একটা বাসা বাড়ি যেরকম একটা চুলা যে পাওয়ার থাকে এখানে সেই একই পাওয়ার চুলা, এখানে আহামরি অত বেশি পাওয়ার না যে আপনি হিট দিবেন আপনি ধাপ করে একটা উঠবে, সেটা কিন্তু এখানে পাবেন না আপনি। সিলিন্ডার দেখে আপনি কি বুঝতে পারেন যে এখানে এটা কতটুকু ভালো পর্যায়ে আছে কিংবা এটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কিনা? না, এটা বলতে গেলে কি আপনার এখানে যেটা আছে ওরা যেটা আপনার যদি কোনো এই একা বেকা থাকে বা থাকে ওটা আমরা নিই না আর কি, যেটা সলিড যেটা সুন্দর যেটা ওটা আমরা নেওয়ার চেষ্টা করি। মেয়াদ উৎপন্ন তারিখ আমি কখন দেখিনি আর কি, মানে নিজে থেকে দেখছি আর কি, ওদের জিজ্ঞাসা করছি যে মেয়াদ উৎপন্ন কোথায়, তারা বলছে যে এখানে যে ডেটটা আছে ওই ডেটের পর 36 মাস পর্যন্ত ওদের থাকে। এটা হচ্ছে ওদের যে ফার্স্ট টেস্টার, মানে যেদিন এটা রিলিজ হয় ওই দিন হচ্ছে জিনিসটা ওরা হচ্ছে ডেটটা দেয়, ইভেন হচ্ছে প্রত্যেক 10 বছর পর্যন্ত এটার মেয়াদ দেয় ওরা। তো হচ্ছে আপনার 10 বছর পরে যখন ওটা রিপেয়ারে পাঠায় তখন হচ্ছে দ্বিতীয় টেস্টে এখানে আরেকটা মেয়াদ দিয়ে দিবে ওরা, বুঝছেন? ও আমাকে এটা বলছে, তো আমি ওদেরকে প্রশ্ন করলাম যে আপনি যদি আমাকে একটা পেপার দিয়ে দেন তাহলে আমাকে যখন ভ্যাট অফিস থেকে বা বিভিন্ন ইয়ে থেকে যখন
আমাকে কোশ্চেন করবে যে এই জিনিসটা কই থেকে আসছে, তখন আমি কি অ্যানসার দিব। তো বললো ঠিক আছে আমি কোম্পানির সাথে কথা বলে আপনাকে একটা পেপার এনে দিব। জাস্ট কালকে আমার সাথে কালকে 3টা থেকে 4টার মধ্যে ও আসছিল, আমার সাথে এই কথা হয়েছে। আগে কি কখনো আপনি এটা নিয়ে কখনো প্রশ্ন করেছেন? না, এর আগে হ্যাঁ করছিলাম। এর আগে আমাদের অন্য একটা ভেন্ডরে গ্যাস দিত, যদিও ও হচ্ছে জিনিসটা নিয়ে তো এগুলো অ্যাভয়েড করেছিল। মানে এটা 23 সালে হলে আরো প্রস্তুত করা হয়েছে এবং এরপরে আবার রং করা হয়েছে, সেই রংটার কারণে এটা বোঝাই যাচ্ছে না আসলে এটা কি লেখা ছিল আর কি লেখা আছে। সম্প্রতি যে ঘটনাটা ঘটছে সে অনুযায়ী এইটা সিলিন্ডার তো সব জায়গায় ইউজ হচ্ছে, গভর্নমেন্ট লাস্ট মনে হয় 10 ইয়ার্স কোথাও গ্যাসের লাইনও দিচ্ছে না, স্পেশালি আমাদের বাসা বাড়িতেও দিচ্ছে না। এখন সিলিন্ডার তো আপনাকে ইউজ করতেই হবে, এখন ইউজের প্রক্রিয়া আমরা স্বাভাবিকভাবে আমাদের আউটলেটের ভিতরে রেখে করছি। এখন যদি এখানে যথাযথ কোনো নির্দেশনা আসে যে এটা এইভাবে এইভাবে করতে হবে, আমরা সেটা চেঞ্জ করে নেবো, সে বিষয়ে কোনো সমস্যা নেই। আমরা এখানে প্রায় সময় খেতে আসি বন্ধু বান্ধবদের নিয়ে, দেখা যাচ্ছে তাদের যে একটা ডিসিপ্লিন সেটা সবসময় থাকে না, সেরকমের মানে হাগুন লাগলে বা আশেপাশে একটা সমস্যা হলে যে আমরা আমাদের সেফটিটা পাবো সেরকমের তেমন কিছু এখানে নাই। আপনি কি জানেন এখানকার ফায়ার এক্সিট কোথায়? না। আপনার কি মনে হয় যে আপনি এখানে আগুন লাগার পর আপনি কি করবেন? সেটা আমি সেরকম বলতে পারছি না, কারণ এখানে তেমন বের হওয়া আমাদের যেমন যেখান থেকে আমরা ঢুকছি এখানে সেখান থেকে বের হতে হবে। সিঁড়ি দিয়ে তো আসেন না, লেফট থেকে আসছে। সুলতান ম্যানশনে এবার একটু দেখতে চাই সিঁড়িগুলোর পরিস্থিতি কি। বেইলি রোডের ঘটনার পরে অগ্নিকাণ্ডের সময় সাধারণ যারা অতিথিরা ছিলেন কিংবা যারা খেতে এসেছিলেন সেখানে, তারা যখন নামতে চান কিংবা উপরের দিকে উঠতে চান, সবচেয়ে বেশি যে জায়গাটায় তারা ভিড় করেছিলেন সেটা হচ্ছে সিঁড়ি। এই সিঁড়ির এই জায়গাটাতে কিন্তু তারা অত বেশি সহযোগী কিংবা অত বেশি ভালো অবস্থায় পান নাই। আমরাও বিভিন্ন রেস্টুরেন্টে দেখছি পরিস্থিতি কি। আমাদের এই সিঁড়িগুলো দিয়ে নামতে গিয়ে যেটা সবচেয়ে বেশি আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে এটা নতুন করে কাজ করা হয়েছে অনেক কিছু। ঠিক এই অবস্থায় যে 2 দিন কিংবা 3 দিন আগেও ছিল, বেইলি রোডের ঘটনার আগে ছিল এটা বলা যাবে না, কেননা কারো কারো অভিজ্ঞতা থেকে এরকম তথ্য পাওয়া যাচ্ছে যে এটা আরও একটু অগোছালো ছিল। আপনার কাছে কি মনে হয় না যে দীর্ঘদিন এখানে কিছু ছিল, দীর্ঘদিন কয়েক বছর? আমাদের উপরে যে রেস্টুরেন্ট আছে ওরা ওইখানে যে আপনার যে ময়লাটা যেটা রাখা হয় ময়লার যে পানিটা ওই পানিটা নেমে যায় অনেক সময়, ময়লা পানি নামার কারণে আপনি আরেক ফ্লোর উপরে আসেন একটু সিঁড়িতে দেখেন এই ফ্লোর পর্যন্ত। বিষয়টা হলো আমাদের এই ফ্লোর হলো থাই চাইনিজ ক্লাব ভারের যে ফ্লোরটা, এই ফ্লোরটা ওরা লোকে সবসময় ইউজ করে এখানে, এই জায়গাটা নর্মালি ইউজ হয় না। এখানে লোকে প্রিন্সেস 6 ফ্লোর ওদের এখানে কম্বিনেশনের যে কনভেনশনের যে রান্নাবান্না ওইটা হয় এখানে এখানে সিলিন্ডারের মান বোঝার উপায়, ব্যবহার বিধি কিংবা মেয়াদ উত্তীর্ণ কিনা সেসব বোঝার জন্য তাদের কাছে এমন কি কিছু আছে কিনা। 23 সালে যদি এটা যদি ই হয় তাহলে আপনার 10 বছর হইলে 33 সাল পর্যন্ত এটার মেয়াদ আছে, 10 বছর পর্যন্ত এটার মেয়াদ থাকে। আচ্ছা আপনি এটা এখন উৎপাদন থেকে 10 বছর এটা মনে করেন যে আপনার ইয়ে পিকআপে উঠে পিকআপ থেকে নামে মাল নামান উঠান এটা অনেক জিনিস তো একটু আগেও নষ্ট হয়ে যায়। আপনার জিনিসটা ভালো আছে নাকি মন্দ আছে আপনি ওটা ওটা তো কোম্পানি যখন নাকি এটা যখন রিফিল করতে যায় ওটা কোম্পানি তো এটা তো ওনাদের সামনে থাকে, যেটা খারাপ হয় খারাপ মনে করে ওনারা এটা চেঞ্জ করে। আপনার ওরকম যন্ত্রপাতি নাই ওরকম এটা ভালো কি মন্দ এটা বোঝার কোনো সুযোগ নাই। তার কথার সূত্র ধরে এবার কথা বলতে হবে ওমেরা এলপিজি কর্তৃপক্ষের সাথে। 10 বছর পরে এটা আবার কোম্পানি একটা টেস্ট করবে, টেস্ট করার পরে ওই ডেটটা যদি ঠিক থাকে তাহলে ওইখানে এই সিলিন্ডারের কন্ডিশন যদি ঠিক থাকে তাহলে ওই যে রিটেস্ট যেখানে লেখা আছে ওই জায়গাটাই ওই জিনিসটা লিখে দিবে। তার 10 বছর পরে কোম্পানি আরো একবার টেস্ট করবে এটা। 10 বছরের মাঝে এটা আর টেস্ট করা হয় না? 10 বছরের মধ্যে এটা টেস্ট করা হয় না, তার মধ্যে লিকেজ টেস্ট করা হয় যে প্রতিবার যে প্লান্টে যখন যাই তখন প্রতিবার এটার কোনো লিক আছে কিনা বা অন্যান্য কোনো কিছু আছে কিনা এটা প্রেশার দিয়ে চেক করা হয়। তার মানে এটা যখন মানে খালি হয়ে কোম্পানিতে যায় প্লান্টে আবার যখন ভরতে যায় তখন ওই প্লান্ট থেকে বের হওয়ার আগে আবার একবার টেস্ট হয়। ইতিমধ্যেই নগর জুড়ে জোরদার অভিযান চলছে সরকারি বিভিন্ন সংস্থার, সচেতন ব্যবসায়ীরাও
বন্ধ করা হয়েছে ঢাকা শহরের অর্ধ শতাধিক রেস্টুরেন্ট। বিভিন্ন অনিয়মের দায়ে গ্রেফতার হয়েছেন অনেকেই। রাজুকের কার্যক্রম আমরা যেভাবে করছি সেটা পর্যাপ্ত, সেটি রাজু নিজেও মনে করে না। আমাদের আরও অনেক কাজ করার প্রয়োজন রয়েছে এবং দিন দিন রাজু কর্মতৎপরতাও বাড়াচ্ছে এবং তাদের যাতে করে আমরা এগুলো সব কিছুই শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারে এই প্রচেষ্টা রাজুকে রয়েছে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। আমরা দেখি যে তদন্ত হয়, দায় সারা তদন্ত আইনের আওতায় সুনির্দিষ্ট দায়ভার নির্ধারণের তদন্ত কিন্তু আমরা সচরাচর দেখি না। সুতরাং আমি সকলকে অনুরোধ করব যে এখানে নিরপেক্ষ তদন্ত কমিটি করে এই দায়ভারগুলো নিশ্চিত করা এবং আদালতের মাধ্যমে এই ব্যবস্থা নেওয়া, বিচার সম্পন্ন করা। এখন অনেক রেস্টুরেন্টেই খেতে গেলে আপনাকে একটা ধাক্কা খেতে হবে। এক তো দুশ্চিন্তা যে আপনি সেখানে নিরাপদ কিনা, এর বাইরে গিয়ে আরেকটা ঝামেলায় পড়বেন, সেটি হলো যে রেস্টুরেন্টটা খোলা আছে কিনা। কেননা রাজুক সিটি কর্পোরেশন থেকে শুরু করে সরকারি বেশ কিছু সেবা সংস্থা তারা অনেক বেশি তৎপর বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনার পরে থেকেই। এখন অনেক জায়গায় তারা যাচ্ছেন, অনেক জায়গায় তারা অভিযান চালাচ্ছেন এবং অনেকগুলো অনিয়ম পেয়েই রেস্টুরেন্টগুলোকে আপাতত কিংবা সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছেন এবং অনেক ক্ষেত্রে পরামর্শও দিচ্ছেন যে এসব জায়গায় মনোযোগ দিতে হবে, এগুলো জায়গায় সংশোধন কিংবা এই অনেকগুলো বিষয়ে যোগ বিয়োগ করার পরেই আপনারা কেবল এই রেস্টুরেন্টগুলোকে চালু করতে পারবেন। সেসব বিষয়ের হয়তো সুরাহা হয়ে যাবে এক মাস, দু মাস কিংবা ছ মাস পরে, কিন্তু এরপরেও যেন নজরদারিটা নিয়মিত থাকে সেদিকেই বারবার তাগিদ দিচ্ছেন যারা এগুলো রেস্টুরেন্টে নিয়মিত যাতায়াত করেন, স্টাফ থেকে শুরু করে গেস্ট এবং সাধারণ সচেতন নাগরিকরা। তা না হলে আবার কিছুদিন পরে গিয়ে যেই আর সেই, আবার এক বছর দু বছর পরে একটা দুর্ঘটনা ঘটার পরে আবার তদন্ত হবে, আবার অভিযান চলবে, আবার অনেক কিছু হবে। এই আবার আবার হওয়ার আগেই যেন নিয়মিত মনিটরিংটা বারবার সেবা সংস্থা করে, সেই দিকেই চোখ সবার। আর যদি সেটা না হয় তাহলে আবার কোনো সময় বেইলি রোডের ঘটনার জন্য প্রস্তুত থাকারও কথা, শঙ্কার কথা বলছেন অনেকেই। প্রিয় দর্শক, আপনার জেলা এলাকা কিংবা আশপাশের জনভোগান্তি, জনবিড়ম্বনা কিংবা নানা অসঙ্গতির কথা আমাদের জানান। আমাদের জানাতে যোগাযোগ করুন পর্দায় দেখানো ঠিকানায়। আর হ্যাঁ, ভালো শুরুটা কিন্তু করতে হবে নিজেকে দিয়েই, তাহলেই বলতে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ।